প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের অনলাইন ক্লাস নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তোমাদের সঙ্গে সাক্ষাতের। তো আমরা আজকের ক্লাসটি নিব মাস্টার্স শ্রেণী। আমি তোমাদের আজকের ক্লাস নেব বাংলা নাটক 5006 কোর্সে। 5006 কোর্সে আমাদের অন্তর্ভুক্ত আছে চারজন নাট্যকার, তার মধ্যে আমি তোমাদেরকে পড়াবো দুজন নাট্যকারের নাটক, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সৈয়দ ওয়ালিউল্লাহ। এই দুজন নাট্যকারকে জানার আগে আমরা তার নাটককে জানার আগে আমরা তাদের সম্পর্কে কিছুটা জেনে নিব এবং তারা কোন ধরনের নাটক লিখেছেন সে ধরনের নাটক সম্পর্কেও আমরা জানব। বিশেষ করে আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের উপরে আলোচনা করব। তো সেক্ষেত্রে দেখা যাবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকগুলো রয়েছে, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রয়েছে রাজা, রক্তকরবী এবং মুক্তধার। সৈয়দ ওয়ালিউল্লাহ যে নাটকগুলো রয়েছে, সৈয়দ ওয়ালিউল্লাহ নাটকের মধ্যে রয়েছে বহির্বীর, তরঙ্গভঙ্গ এবং উজানি নৃত্য। আমরা দেখেছি এই যে দুজন নাট্যকার, এই দুজন নাট্যকারের নাট্য ভঙ্গি বা নাট্য কৌশল একেবারে ভিন্ন মাত্র। আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে রাজার নাটকটি লিখেছেন, রাজা, রক্তকরবী, মুক্তধারা, এই যে তিনটে নাটক লিখেছে, তিনটে নাটকের মধ্যে আমরা দেখি যে তিন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। এবং তার যে নাটকগুলো রয়েছে, আমরা যখন পূর্বের ক্লাস করেছি বা তোমরা যখন দ্বিতীয় বর্ষে ছিলে তখন তোমরা পড়েছ রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন। সেখানে বিসর্জন করতে গিয়ে তখন কিন্তু দেখেছো যে বিসর্জন নাটকের প্রেক্ষাপট, তারপরে কলাকৌশল এবং এর আঙ্গিক যাকে বলবো আমরা, এবং এর যে বিষয়বস্তু সেটা ছিল একরকম। কিন্তু এখানে এসে আমরা যে রাজা নাটকটি দেখব, রাজা নাটকের ক্ষেত্রে আমরা দেখব যে একটু আলাদা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলোর মধ্যে আমরা দেখি যে সামাজিক নাটক, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক এবং রোম্যান্টিক নাটক। আমরা দেখি যে এই নাটকগুলোর মধ্যে রূপক সাংকেতিক নামে কিছু নাটক আছে। তো আমরা দেখছি যে রাজা, রক্তকরবী, মুক্তধারা এই নাটকগুলো হচ্ছে রূপক সাংকেতিক নাটক। এখন রূপক সাংকেতিক নাটকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে রূপক সাংকেতিক নাটকগুলো কি ধরনের। এই রূপক সাংকেতিক নাটকগুলো হচ্ছে এমন বিষয় যে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে আছে যে পরিস্থিতিগুলো একজন নাট্যকারই পারেন বা একজন সাহিত্যিকই পারেন সে বিষয়টাকে তুলে ধরতে, তার চিন্তা, চেতনা, কল্পনা এগুলোর মাধ্যমে। তো রূপক যাকে আমরা বলি অ্যালিগরি, এরপরে হচ্ছে সাংকেতিক সিম্বলিক যাকে বলা হয়। তো আমরা এই রূপক সাংকেতিক নাটকের মধ্যে আমরা দেখি যে এক এক দিক এক এক রকম আছে। তো এক্ষেত্রে আমরা রাজার নাটকের মধ্যে দুটো দিক লক্ষ্য করি। একটা হচ্ছে এখানে অরূপ রতন, তার মানে রূপ নয়, অরূপের দিকে তিনি গেছেন। এই অরূপের দিকে যাওয়ার আগে রবীন্দ্রনাথের তিনটা দর্শন আছে, সেটা হচ্ছে তার এই রূপক সাংকেতিক নাটকের মধ্যে প্রথমত হচ্ছে মানুষের সঙ্গে সৃষ্টিকর্তা বা ভগবানের সঙ্গে একটা সম্পর্ক, এরপরে আছে মানুষ এবং মানুষের সঙ্গে সম্পর্ক, এরপরে আছে মানুষ এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক। এই যে ধারাগুলো, এই যে দিকগুলো, এই দিকগুলো তিনি তার রূপক সাংকেতিক নাটকের মধ্যে দেখিয়েছেন। এখন আমরা দেখি যে মানুষ এবং ভগবান অধ্যাত্মবাদের দিকে চলে যাওয়া, এবং আমরা দেখি যে তার খেয়া কাব্যের মধ্যে, খেয়া কাব্যের আগমনী কবিতাতে তিনি দেখিয়েছেন যে যে রাজার কথা তিনি বলেছেন যে দুয়ার খুলে রাজা চলে আসছে। কিন্তু এখানে দেখা গেল যে এই যে রাজা, রবীন্দ্রনাথের রাজা নাটকের রাজা, এই রাজা নাটকের রাজা হচ্ছে এমন এক রাজা যাকে আমরা বলবো কুরুপ রাজা। এখানে রানী সুদর্শনা যে কিনা রাজার রূপ দেখার জন্য অস্থির হয়ে আছে,
এই রূপ দেখার ক্ষেত্রে আমরা দেখবো যে সে সুরঙ্গ আমাকে বলছে তোর রাজা কোথায়, তোর রাজাকে তো দেখতে পাই না, তার সঙ্গে দেখা হয় কেবল অন্ধকার উঠুরিতে, তার তাকে আমি দেখতে পাইনি, এরকম ধরনের কথাবার্তা আমরা দেখি যে রাজার দাসী সুরঙ্গমার সঙ্গে সুদর্শনা হয়ে থাকে হয়েছে। তো আমরা দেখি যে রাজার কাছে পৌঁছতে হলে যে একটা দর্শন দরকার, সেই দর্শনটা রানী সুদর্শনার ছিল না, রানী রূপে ভুলেছে, অরূপে ভুলে। তো এই যে রূপ এবং অরূপের যে দ্বন্দ্বটা আমরা রাজা নাটকের মধ্যে দেখতে পাই, সেখানে সুরঙ্গমা চরিত্র, কাঞ্চিরাজ, সুবর্ণ, এরপরে ঠাকুরদার চরিত্র, রানী সুদর্শনা, এই যে চরিত্রগুলো আছে সেখানে আমরা দেখি এই চরিত্রের মধ্যে এক একজন এক এক ধারার। আবার তোমরা একটা জিনিস ছোটবেলা থেকে জেনে আসছো যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই যে যে গানটা আছে এই গানটা কিন্তু রবীন্দ্রনাথ তার রাজা নাটকে ব্যবহার করেছেন। এবং সেখানে আমরা দেখি যে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে যে এই পরিস্থিতিতে রাজা আছেন কিন্তু কোথায় আছেন এই দিকটা কিন্তু কেউ জানে না, যে কোথায় আছেন রাজা, কিন্তু জানে যে সবাই রাজা আছেন। এবং এখানে আমরা একটা জিনিস, তোমরা অনলাইনে বিশেষ করে গুগলে বিভিন্ন রাজা নাটকে সার্চ দিয়ে যখন দেখবে যে বিভিন্ন ধরনের সমালোচক বিভিন্ন সমালোচনা করেছেন, সেখানে তোমরা সিরাজুল হক চৌধুরীর একটা সমালোচনা পাবে। সেখানে তিনি দেখিয়েছেন যে রাজা নাটকের যে দর্শন, এই দর্শনের পেছনে রাষ্ট্রচিন্তা এবং রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং রাজা যে আছেন এবং রাজা কী প্রকারে আছেন এবং রাজার যে থাকা না থাকা এই প্রশ্নে তিনি বিভিন্ন উত্তর দিয়েছেন। তো তোমরা আশা করি সেদিকে দেখবে, যেহেতু আমাদের এই এই পরিস্থিতি, এই করোনাময় পরিস্থিতিতে তোমরা বাইরে বের হতে পারছো না, নীলক্ষেতে যে বইয়ের দোকান সেই বইয়ের দোকানেও আশা করি যেতে পারছো না, তো সেক্ষেত্রে তোমরা সমালোচনার বইগুলো সংগ্রহ করা তোমাদের সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা অনলাইনে যে গুগলে যে ওয়েব পোর্টালগুলো আছে সেখানে তোমরা তথ্যগুলো পেতে পারো, তোমরা একটু চেষ্টা করলেই সেগুলো দেখতে পাবে। তো আমরা দেখি যে সেখানে এই যে রাজা সম্পর্কে বিভিন্ন দিকের কথা বলা হয়েছে, এই যে অধ্যাত্মবাদ, তারপরে রাজার রূপ এবং অরূপের মধ্যে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্ব কীভাবে রানীকে দোলায়িত করছে এবং রানীর রাজাকে দেখার প্রতি যে আগ্রহটা, সেই আগ্রহ কীভাবে তৈরি হচ্ছে এবং কীভাবে নিবৃত্ত হচ্ছে, এই দিকগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের টেক্সট পড়া, এবং তোমরা মূল বইটি যদি পড়ে ফেলো, পড়ার পরে তোমাদের যে দিকটা আসবে, যে দর্শনটা আসবে, যে বোধটা আসবে, সেই বোধের প্রকাশ তোমরা দেখবে যে সমালোচনার বইগুলো পড়লে তখন একেবারে স্বচ্ছ ধারণা পেয়ে যাবে তোমরা। এবং পরবর্তী ক্লাস যখন হবে তখন আমি বই ধরে ধরে কিছু অংশ তোমাদের পড়াবো এবং প্রশ্ন আকারে, প্রশ্নের মধ্যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমি তোমাদের সেভাবে কিছু একটু ধারণা দিয়ে দিব, সেভাবে তোমরা নিজেদেরকে তৈরি করে ফেলবে। তো এক্ষেত্রে আমরা দেখি যে এই যে রাজা আছেন, এই রাজার সঙ্গে কার কার সম্পর্ক তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হওয়া বলতে গেলে ঠাকুরদা সুরঙ্গমা এই দুজনের মধ্যে আমরা দেখি যে তারা রাজাকে বুঝতে পারে এবং রাজাকে বোঝার যে দিকটা সেই দিকটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং আমরা দেখি যে রানী সুদর্শনা যখন সুরঙ্গমার সঙ্গে কথা বলছে, বলছে যে আমি তো রাজাকে বুঝতে পারি না, তুই কীভাবে বুঝিস বল। তো আমরা দেখি যে রাজাকে অন্তরাত্মা দিয়ে দেখতে হবে, এবং আমরা দেখি যে সুরঙ্গমা রাজাকে কিন্তু ভেতর থেকে দেখেছে, এবং ভেতর থেকে দেখেছে বলে তার কাছে কিন্তু রাজা দুর্বোধ্য মনে হয়নি, এবং ঠাকুরদাও কিন্তু বাইরে ভেতরে, বাইরে থেকে দেখলেও তাকে ভেতরে যাওয়ার যে দিকটা, রাজা কিন্তু ঠাকুরদাকে সেদিকে নিয়ে গেছে, এবং ঠাকুরদার যে গানগুলো আছে সেই গানের মধ্যে দিয়েও কিন্তু আমরা সেই দিকটি দেখতে পাই। এরপরে আমরা দেখি যে রানী সুদর্শনা, এবং রানী সুদর্শনার মধ্যে এই যে রূপের যে দ্বন্দ্বটা, রূপের প্রতি আগ্রহ, আমরা দেখি যে সুবর্ণ যাকে কাঞ্চিরাজ নকল রাজা সাজিয়ে নিয়ে আসে এবং আনার পরে দেখা যায় যে সে রানী সুবর্ণকে পদ্মপাতার মালা দিয়ে তাকে বরণ করে, এবং এই যে তাকে বরণ করার যে একটা দিক, যে কাঞ্চিরাজ কিন্তু আসলে বুঝতে পেরেছে যে মেকিটা
এই নেকি দিকটা। তো এটা করার পর যখন রাজ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো রাজাকে সম্মুখে আনার জন্য, তো আমরা দেখছি যে সেখানে রাজা আসলো। এক পর্যায়ে আমরা দেখলাম যে রানী সুদর্শনা রাজাকে দেখলো ঠিকই, কিন্তু সেই দেখার মধ্য দিয়ে সে রাজার কাছ থেকে ঘুরে সরে গেল। কিভাবে? এই ঘুরে সরে যাওয়ার হচ্ছে, তুমি কুরুপ, কুরুপ রাজা, কালো, এ কালো, এমন কালো, মেঘের অন্ধকারময় কালো, যে কালো দেখলে দেখা যায় না, চোখে দেখা যায় না, শুধু অনুধাবন করা যায় এরকম। তো রাজা, রাজাকে দেখে রানী সুদর্শনা আর থাকতে চাইলেন না এবং তিনি তার পিতার রাজ্যে চলে যেতে চাইলেন এবং রাজা তাকে ফেরালেন না এবং রানী সুদর্শনা তার বাবার রাজ্যে চলে গেল। চলে যাওয়ার পরে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রানী সুদর্শনার পিতা রাজা কানহবজ, তিনি কি করলেন, তিনি তার মেয়েকে বললেন যে কেন সে স্বামীর ঘর ছেড়ে চলে এসেছে। এবং দেখা গেল যে এই সুদর্শনার জন্য আশেপাশের সাত রাজ্যের রাজারা কানহবজ রাজার রাজ্য আক্রমণ করতে লাগলো, আক্রমণ করলো এবং আক্রমণ করলো এই জন্য যে রানী সুদর্শনাকে পাবার জন্য। এবং আমরা দেখি যে রানী সুদর্শনা সংবাদ সভায় আসলেন, আসার পর সেখানে তার বসনের নিচে ছুরি ছিল যে তিনি আর এই জীবন রাখবেন না। এবং তার যে বোধোদয় হয়েছিল, রাজা কেন এখনো আসছেন তাকে উদ্ধারের জন্য, তাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু রাজা আসলেন ঠিকই, কিন্তু ততক্ষণে রানীর সেই বোধটি তৈরি হয়ে গেল। এবং আমরা দেখলাম যে এখানে রানী আস্তে আস্তে রাজার প্রতি কিভাবে এমন একটা মোহে বিমোহিত হয়ে গেল যে আমরা রানীকে বলতে শুনি যে তুমি সুন্দর নও প্রভু, সুন্দর নও তুমি অনুপম। তো এই যে আমরা দেখছি যে রাজা নাটকের মধ্যে এই যে ভাবটা রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে দেখালেন, যে রূপ এবং অরূপের মধ্যে যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বটা কিন্তু সেখানে কাজ করেছে। এবং আমরা দেখি যে রাজা নাটকের পরবর্তী যে কিছুকাল পরে তিনি অরূপ রতন নামে এটা করেছিলেন, সুতরাং আমরা বলতে পারি যে রাজাকে অরূপ রতন বললেও আমাদের অত্যুক্তি হয় না। এই গেল আমাদের রাজার প্রেক্ষাপট। এরপরে আমরা যদি দেখি যে রক্তকরবী নাটকের মধ্যে আছে সাম্রাজ্যবাদ বা শোষণ নিপীড়নের যে পর্যায়টা, সেই পর্যায়কে এখানে আনা হয়েছে। রক্তকরবী নাটকে আমরা দেখি যে এখানে মূল চরিত্র হিসেবে আমরা দেখি যে জালের ভেতরে বা জালের অন্তরালের রাজা, এরপরে হচ্ছে রঞ্জন, নন্দিনী। এবং এখানে আমরা যে চরিত্রটাকে দেখি নন্দিনীই হচ্ছে মূল চরিত্র। এরপরে এসেছে বিশুদা, অধ্যাপক, কিশোর, এই যে চরিত্রগুলো, এবং সর্দার। তোমরা আরেকটা জিনিস জানবে যে এখানে রক্তকরবীর রং কেমন, কালো না খয়েরি? খয়েরির সঙ্গে কালো মিশ্রিত হয়ে যে ধরনের রংটা হয়, রক্তকরবীর রংটা কিন্তু সেরকম। আমরা দেখি যে নাটকের মধ্যে নন্দিনী রাজাকে কুন্দ ফুল এনে দিত আর নিজের জন্য কিশোর একদিন নন্দিনীকে দেয় রক্তকরবী, এবং সে রক্তকরবীটা সযত্নে রাখে, রাজাকে দেয় কুন্দ ফুল। এই কুন্দ ফুল হচ্ছে সাদা। এই সাদা রাজাকে দেওয়ার কারণ কি? রাজা সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক, এবং সাদার মধ্যে কোনো, আমরা যাকে বলবো যে কোনো দোষ ত্রুটি নেই, সাদার মধ্যে, সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক এবং স্বচ্ছতার প্রতীক। নন্দিনী রাজাকে এই কুন্দ ফুল দেওয়ার পেছনেও কিন্তু কারণ আছে, এবং সে রঞ্জনের জন্য রেখে দিচ্ছে রক্তকরবী, রঞ্জন তার প্রিয়। এই প্রিয়র জন্য দেখা যায় যে সে নিজেকে নিবেদন করে রেখেছে, এবং রঞ্জন, আমরা দেখি যে রঞ্জনকে বিদ্রোহের প্রতীক রূপে দেখানো হয়েছে। এখন রাজা, নন্দিনী এবং যে শ্রেণীটা তৈরি হয়েছে, শোষক শ্রেণীটা তৈরি হয়েছে, এই রক্তকরবী নাটকের মধ্যে আমরা দেখি যে এখানে রাজ্যের যে শ্রমিক শ্রেণীটা আছে, তারা খনি থেকে তাল তাল স্বর্ণ তোলে, এবং স্বর্ণ তোলে তারা রাজাকে দিচ্ছে, রাজা সেগুলোকে আগলে রাখছে, যার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন সাম্রাজ্যবাদের যে ধ্যান ধারণাটা, সেই সাম্রাজ্যবাদের ধ্যান ধারণাকে এনেছে। এরপর আমরা দেখছি যে এখানে রবীন্দ্রনাথ রক্তকরবী নাটকে প্রথম দেখালেন যে শ্রমিকরা নম্বরধারী,
সেখানে তোমরা যখন রক্তকরবী তোমরা শিল্পকলা একাডেমিতে রক্তকরবী নাটকটি মঞ্চস্থ হয়, সেখানে যদি কখনো তোমাদের শেষ সুযোগ হয় রক্তকরবী নাটকটা দেখে নেবে। সেখানে দেখবে যে প্রত্যেকটা শ্রমিকের শরীরে পোশাকের মধ্যে নম্বর দেওয়া। তোমরা দেখো যে এখন বর্তমানে কারা কয়েদি যারা, তারপরে হচ্ছে গার্মেন্টস শিল্পে যারা কাজ করে তাদের কিন্তু আইডি কার্ড থাকে, বা এই যে আমার যে আইডি কার্ডটা দেখছো এখানে আমার পরিচয় আছে, বা এই যে দেখো দিকটা, এই ধারণাটা রবীন্দ্রনাথই কিন্তু প্রথম দেখালেন যে কিভাবে এই শ্রমিকদেরকে নম্বর দেওয়া যায়, তাদেরকে নম্বর দিয়ে চিহ্নিত করলেন। তো আমরা দেখছি যে এই যে এদেরকে চিহ্নিত করা, বিশু যাকে আমরা পাগল হিসেবেও দেখি নন্দিনীর সঙ্গে, বিশুর যে খোলামেলা কথোপকথন যার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে নন্দিনীকে বোঝানো হয়েছে। এরপর আমরা দেখি যে নন্দিনী যখন কিশোরের কাছে যাচ্ছে, কিশোর নন্দিনীকে রক্তকরবী ফুল দিচ্ছে, এর মধ্য দিয়ে আমরা একটা আন্তঃসহমর্মিতামূলক সম্পর্ক দেখতে পাই। এছাড়া সর্দারের সঙ্গেও নন্দিনীর বেশ ভালো সম্পর্ক, এবং নন্দিনীর কথা শুনলে সবাই উৎফুল্ল হয়, সবার মধ্যে একটা চাঞ্চল্য চলে আসে। এবং রাজা যে জালের ভেতরে বা অন্তরালের যে রাজা আছে, সেই রাজা নন্দিনীর সাহচর্যে আলাদা ধরনের একটা প্রেরণা বোধ করে। এবং আমরা দেখি যে নন্দিনী চেষ্টা করছে রাজাকে বাইরে নিয়ে আসতে, যে বাইরে এনে তাকে বাইরের পৃথিবীর সঙ্গে পরিচিত করিয়ে দেওয়া হোক, তারা বোঝো, মানুষকে বোঝো। এবং আমরা দেখছি এই যে সাম্রাজ্যবাদের যে দিকটা আছে, সেখানে আমরা দেখছি যে কিভাবে এই যে রাজা ভেতরে থাকছে এবং তার যে একটা শ্রেণী তৈরি হয়ে যাচ্ছে, যে শাসন শোষণের যে রূপটা, এই শ্রেণীটাকে নিয়ন্ত্রণ রাজার বাইরে, রাজা যেখানে শ্রমিকরা শুধু তিল তিল স্বর্ণ জোগাড় করে এনে দিচ্ছে রাজ্যের জন্য এবং রাজা সেগুলোকে আগলে রাখছে, কিন্তু সেগুলো জনসমাজ বা রাষ্ট্রের উন্নয়নে বা রাষ্ট্রের ক্ষেত্রে ব্যবহার করার যে দিকটা রাজার মধ্যে সে দিকটা নেই। আমরা দেখি যে নন্দিনী চেষ্টা করছে এই যে পার্থক্যটুকু আছে, এই যে ব্যবধানটুকু আছে, এই শ্রমিক শ্রেণী বা জনমানুষ বা রাষ্ট্রের যে জনগণ, এই জনগণের সঙ্গে রাজার যে পার্থক্য বা যে ব্যবধানটুকু আছে, সেই ব্যবধানটুকুকে যাতে দূরীভূত করা যায়, সেই দিকটা কিন্তু নন্দিনী চেষ্টা করে যাচ্ছে। সে রঞ্জনের মাধ্যমে রঞ্জনকে বলছে, কিন্তু এদিকে সর্দার যে শ্রেণীটা আছে, সেই সর্দার শ্রেণী রঞ্জনকে ভালো চোখে দেখে না এবং বলছে যে এই রঞ্জনের মধ্য দিয়ে, এই শ্রমিক শ্রেণীটার মধ্যে রঞ্জন যদি ভেতরে আসতে পারে, এই খনিতে আসতে পারে, খনির কাছাকাছি আসতে পারে, শ্রমিকদের কাছাকাছি আসতে পারে, তাহলে তারা একটা বিদ্রোহ ঘটিয়ে ফেলবে। এবং সর্দার গোছের বা এই যে শাসক শ্রেণীর চাইছে রঞ্জনকে দূরে রাখতে এবং যে কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করছে। এবং আমরা দেখছি যে একদিন কিশোর যখন রক্তকরবী নন্দিনীকে দেয়, নন্দিনী রক্তকরবী নিয়ে রঞ্জনের জন্য অপেক্ষা করতে থাকে যে রঞ্জন আসবে, এবং আসছে না দেখে দৌড়ে যাচ্ছে রাজার কাছে, এবং রাজার প্রাসাদে গিয়ে দেখে যে রঞ্জনের মৃতদেহ সেখানে পড়ে আছে। তো আমরা দেখি যে এখানে তারপর নন্দিনীর যে কথোপকথন বা নন্দিনীর যে বিলাপ, তার মধ্য দিয়ে রাজার মধ্যে এমন একটা পরিবর্তন চলে আসে যে রাজা আর সেই আগের রাজা থাকে না, এই রাজার পরিবর্তন ঘটে এবং সে তখন জনগণের সঙ্গে একাত্ম হয়ে যায়। এবং এই যে শাসক শ্রেণীটা আছে, এই শাসক শ্রেণী এবং শোষকের মধ্যে যে ব্যবধানটুকু, সেই ব্যবধানটুকু আমরা দেখতে পাই। এরপরে আমাদের আছে মুক্তধারা যে নাটকটি আছে, এই নাটকটির মধ্যে যদিও চটি একটি নাটক, তোমরা দেখবে যে একেবারে বইটি অল্প পরিসরে ছোট একটি নাটক, তো এই নাটকের মধ্যে আমরা দেখি যে বিষয়টির কথা বলা আছে, সেখানে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে তিনটি শ্রেণী, যে রাজা, এখানেও সেই একই প্রসঙ্গ যে রাজা এবং তার পরবর্তী প্রজন্ম এবং ভবিষ্যৎ যাকে বলা যায়, ভবিষ্যতের যাকে আমরা বলবো যে সাধারণ জনগণ, যেটা এখানে যান্ত্রিক সভ্যতার কথা বলা হয়েছে। আমরা দেখি যে প্রাচীনকালে যে ধরনের সভ্যতা ছিল,
সেই সভ্যতার সঙ্গে বর্তমান সভ্যতার অনেক পার্থক্য রয়েছে। আমরা দেখি যে আগের দিনে যে কলকারখানাগুলো আগে যেগুলো হাতে তৈরি করা হতো বা একজন কারিগর দ্বারা তৈরি করা হতো, এখন সেখানে যান্ত্রিক অনেক যন্ত্রপাতি চলে আসাতে, বিশেষ করে কলকারখানাতে এই যন্ত্রপাতি চলে আসাতে মানুষের কাজ কমে গেছে। বিশেষ করে আমরা দেখি যে হিসাব, তারপরে হচ্ছে জিনিস তৈরি করা, আগে যেমন একজন ব্যক্তি দিনে একটা জিনিস, চার পাঁচটা জিনিস তৈরি করতে পারতো, সেখানে এখন দেখছি যে যন্ত্রের মাধ্যমে সেখানে একশোটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে দিকগুলো, এই দিকগুলো আমরা যেমন দেখতে পাই যে যান্ত্রিক সভ্যতার কারণে কিভাবে এই পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনের মূলে যেমন আমরা দেখি যে এখানে যে দিকগুলো আছে, এখানে আমরা দেখছি যে যে চরিত্রগুলো এসেছে, ধনঞ্জয়, তারপর বিভূতি, অভিজিৎ, রঞ্জিৎ, এখানে আমরা প্রথমত দেখব যে রঞ্জিৎ এবং তার পরবর্তী উত্তরাধিকার হচ্ছে বিভূতি, এবং এই বিভূতি থেকে বিভূতি যান্ত্রিক সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা দেখছি যে অভিজিৎ যে চরিত্রটা আছে, এই অভিজিতের মধ্য দিয়ে হচ্ছে রবীন্দ্রনাথ এর উত্তর ঘটাতে চেয়েছেন। আমরা দেখছি এই যে দিকগুলো আছে, অধ্যাত্মবাদ বা রূপক সাংকেতিকতার মধ্য দিয়ে এই দিকগুলো আনা, যে এই বিষয়গুলো হচ্ছে, এর মধ্য দিয়ে অনেক কিছুর ইঙ্গিত থাকে। এই ইঙ্গিতগুলো আমরা যেমন রূপক সাংকেতিকতার মধ্যে পেয়ে থাকি, তো তোমরা একটা জিনিস দেখবে যে এক্ষেত্রে তোমরা, আমি কিছু একটু সমালোচনার অংশ তোমাদের পেজে আমি দিয়ে দিব, সেখানে তোমরা দেখবে যে রূপক সাংকেতিকতা কিভাবে তোমার প্রত্যেকটা নাটকের মধ্যে কিভাবে চলে এসেছে। আমি তো আজকে একদম অল্প পরিসরে বা একদম মূল যে নির্যাসটুকু, সেই নির্যাসটুকু বলে যাচ্ছি, পরের ক্লাসে যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব প্রশ্নের আলোকে, তখন আমি প্রত্যেকটা বিষয় তোমাদের ব্যাখ্যা করে দেবো, চরিত্রগুলো কীভাবে এসেছে এবং চরিত্রের মধ্য দিয়ে ঘটনার সন্নিবেশ কীভাবে এসেছে, এবং এর আঙ্গিকগত যে দিকগুলো, ভাষাগত দিকগুলো, এই সব কিছু কীভাবে এসেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাব, বলে দেব, সেগুলো তোমরা দেখবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে দিকটা রূপ এবং অরূপের দ্বন্দ্ব, এরপরে আছে হচ্ছে মানুষ, মানুষের সঙ্গে প্রকৃতির যে দ্বন্দ্ব, এরপরে আছে মানুষ এবং ভগবানের সঙ্গে যে সম্পর্কটা। আমি প্রথমেই বলেছি রবীন্দ্রনাথের এই নাটকগুলোর মধ্যে আমরা দেখি যে মানুষ এবং ভগবান বা সৃষ্টিকর্তার সঙ্গে একটা সম্পর্ক, মানুষ এবং মানুষের সঙ্গে একটা সম্পর্ক, এবং মানুষ এবং প্রকৃতির সঙ্গে একটা সম্পর্ক। যখন আমরা দেখি যে রাজা নাটকের মধ্যে আমরা মানুষ এবং ভগবান বা মানুষ প্রকৃতি তিনটার সঙ্গেই কিন্তু একটা সম্পর্ক আছে, তোমরা খেয়াল করবে। সেখানে আমরা দেখছি যে প্রকৃতি, রাজা নাটকে আমাদের কি ছিল, বসন্তের প্রসঙ্গ ছিল, বসন্ত প্রকৃতি, বসন্তের যে প্রকৃতি সেই প্রকৃতিকে ওখানে দেখানো হয়েছে। এরপরে আমরা দেখি যে রক্তকরবী নাটকের মধ্যে কি আছে, সেখানে পৌষের প্রসঙ্গ আছে। এরপর আমরা দেখছি যে কৃষি ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, সেই কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা রক্তকরবী নাটকে বলা আছে। এরপর আমরা দেখছি যে এখানে মুক্তধারার মধ্যেও একটা মানুষ এবং প্রকৃতির সঙ্গে যে সম্পর্কগুলো সেগুলো দেখানো হয়েছে। মুক্তধারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও একটি দিকটি উল্লেখযোগ্য, সে দিকটি হচ্ছে যান্ত্রিক সভ্যতার সঙ্গে মানুষের যে সম্পর্ক। একটু আগে তোমাদের সঙ্গে আলোচনায় বললাম যে এখানে মানুষের সঙ্গে যান্ত্রিক যে সভ্যতা, সেই সভ্যতার রূপায়ণটা কিভাবে হয়েছে, এই রূপায়ণের মধ্য দিয়ে আমরা দেখি যে মানুষকে অনুধ্যানের যে বিষয়টা, এই অনুধ্যানের বিষয়টা কিন্তু সেভাবে উঠে এসেছে। এখানে মানুষ কি করছে, মানুষ আস্তে আস্তে যন্ত্রের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে এবং বাদ দেওয়ার ক্ষেত্রে, সেখানে আমরা দেখছি যে অভিজিতের মা অভিজিৎকে খুঁজে বেড়াচ্ছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সে অভিজিৎকে খুঁজে না পাওয়া, তারপরে হচ্ছে সুমন বলে চিৎকার করা, এগুলো কিন্তু সেখানে চলে এসেছে। তো আমরা দেখি যে এই যে মানুষের পরম্পরাগতভাবে, তোমরা একটা জিনিস দেখবে যে আগের থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এগুলোতে যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প পড়েছে, সেখানে বংশ পরম্পরাগতভাবে যে দিকগুলো চলে এসেছে,
সেখানে আমরা দেখি যে পিতা একটা দিক করে গেছেন, তার পুত্র এসে আরেকটা দিক করছেন। বা আমরা দেখি যে আগের দিনে মানুষ, বিশেষ করে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিছু গল্প আছে, সেখানে দেখেছি যে পিতা হাতি ব্যবহার করতেন, কিন্তু পুত্র এসে সেখানে ভক্সওয়াগন যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর ব্যবহার করছে। এই যে দেখ মানুষ কিভাবে আস্তে আস্তে যান্ত্রিক সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। বা আমরা আমরা আগে যেমন কি করতাম, আমরা আগে চিঠিপত্র বিনিময় করতাম, এখন কি সেই চিঠিপত্র বিনিময় আছে? মুহূর্তের মধ্যে আমরা কি করছি, একটা মেসেজ লিখে প্রিয়জনের কাছে পাঠিয়ে দিচ্ছি। এই যে দেখো যোগাযোগ মাধ্যমগুলো, বা এই যে তোমাদের সঙ্গে আমার যে যোগাযোগটা হচ্ছে অনলাইন ভিত্তিক, তো এই অনলাইন ভিত্তিক যে যোগাযোগগুলো, এই যোগাযোগগুলো তোমরা দেখবে। তো এই যে সভ্যতার যে নিদর্শন, এই সভ্যতার নিদর্শনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এই ধরনের যোগ এবং অযোগের প্রসঙ্গ কিন্তু চলে এসেছে। তোমরা ক্লাসে যারা সামনে থেকে পেছনের বেঞ্চে থাকতে, তাদের প্রত্যেকটা মুখেই মনে হচ্ছে যে আমার সামনে তোমরা উপস্থিত আছো, এবং সেখানে আমার মনে হচ্ছে যে এই প্রশ্ন করি, তোমাদের প্রশ্ন করে দেখি যে তোমাদের কি মতান্তর, যে কি মতান্তর ঘটলো, যে এটা সম্পর্কে জানার অনেক ইচ্ছা। তোমাদের নাটকগুলো সম্পর্কে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ইনবক্সে বা কমেন্ট অপশনে তোমরা সে কমেন্টগুলো করবে, আমি সেগুলোর উত্তর দিয়ে দেব। আমি তোমাদের এই নাটকগুলো সম্পর্কে আজকে শুধু ধারণা দিলাম, এবং তোমরা টেক্সট পড়ে নিবে। টেক্সট পড়ে নিয়ে তারপরে আমরা প্রশ্নভিত্তিক যে আলোচনাগুলো আছে, প্রশ্নভিত্তিক আলোচনাগুলো করব। সেখানে আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের মধ্যে এই যে অধ্যাত্মবাদ বা রূপ অরূপের যে দ্বন্দ্বগুলো আছে, এরপরে আমরা দেখেছি যে চরিত্রগুলোর মধ্যে কোন রূপটি চলে এসেছে। বিশেষ করে দেখা যায় যে রাজা নাটকের মধ্যে আমরা দেখি যে রাজা নাটক রানী সুদর্শনার অন্তর্নাট্য, রানী সুদর্শনার অন্তরের যে দিকগুলো আছে সেগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা দেখছি যে কিভাবে এগুলো এসেছে সেটা আমরা দেখতে পাবো, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের প্রশ্নের আলোকে সে দিকগুলোই ব্যাখ্যা করব। আর রক্তকরবী নাটকে সেখানে আমরা দেখছি যে এখানে সাম্রাজ্যবাদের বা শাসন শোষণের যে দিকটা আছে, শোষক এবং শোষিতের যে রূপটা, সেই রূপের মধ্যে পার্থক্যটা আছে। আর তোমাদের যে প্রশ্নগুলো হয় বিশেষ করে এমএস শ্রেণী, এখানে তোমাদের যে পাঁচটা প্রশ্ন থাকবে, পাঁচটা প্রশ্নের মধ্যে চারটা থাকবে চারটা নাটকে কেন্দ্র করে। এই সেখানে চারটা নাটক থাকবে এই চার নাট্যকার থেকে। এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটা থাকবে সে পাঁচ নম্বর প্রশ্নের মধ্যে তুলনামূলক আলোচনা বা তুলনামূলক রবীন্দ্রনাথের নাটকের সঙ্গে সৈয়দ শামসুল হকের নাটকের পার্থক্য বা মিল অমিল যাকে আমরা বলবো, আবার সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকের সঙ্গে উৎপল দত্তের নাটকের যে পার্থক্য বা মিল অমিল, এভাবে তোমার থাকবে। অথবা এক নাট্যকারের দর্শন থেকে অন্য নাট্যকারের দর্শন, সেক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে রবীন্দ্রনাথের নাট্যধারা আর সৈয়দ শামসুল হকের যে নাট্যধারা, এই দুয়ের মধ্যে পার্থক্য, এ ধরনের সমালোচনামূলক প্রশ্নগুলো তোমাদের আসবে। সেক্ষেত্রে তোমরা আমরা যেভাবে বলি যে এভাবে এভাবে পড়বে, ঠিক ওভাবে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে সে দিকগুলো জেনে নিবে, জেনে নিয়ে তারপরে তোমরা তোমাদের মতো করে প্রশ্নের উত্তর তৈরি করে ফেলবে, না বুঝলে আমাদেরকে জানাবে যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, আমরা সেগুলো তোমাদেরকে ধরে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের এই তিনটি নাটকের মধ্য দিয়ে আমরা এই দিকটি দেখতে পাই। এরপরে আমাদের যে নাটকার আছে সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহর যে নাটকগুলো আছে সে নাটকের মধ্যে আমরা দেখি যে বহিবীর, তরঙ্গভঙ্গ ও জানেপ্রীতি। তোমরা জানো যে সৈয়দ ওয়ালিউল্লাহ এমন একজন নাট্যকার যিনি, যার সাহিত্যে একেবারে স্বল্প পরিমাণে সাহিত্য উপাদান রয়েছে, যাকে আমরা বলি তার মাত্র তিনটি উপন্যাস, চারটি নাটক এবং ছোট গল্প আছে।
তার যে লেখা, এই লেখাগুলো পড়তে গিয়ে আমরা দেখছি যে তাকে বোঝা অনেকটা কঠিন, যা কিনা আমরা যখন পড়ব পড়ে সেগুলো দেখব। এবং তার লেখার মধ্যে চেতনা প্রবাহ রীতির ব্যবহার আছে, যাকে আমরা বলি যে স্ট্রিম অফ কনসিয়াসনেস, এই দিকগুলো রয়েছে। এরপরে আমরা দেখি যে তার লেখাগুলোর মধ্যে ফ্ল্যাশব্যাকের ব্যবহার আছে। ফ্ল্যাশব্যাক বলতে আমরা বুঝি যে পেছনে ফিরে যাওয়া। এই পেছনে ফিরে যাওয়া এগুলো হচ্ছে তার নাটকের বৈশিষ্ট্য। এবং আমরা দেখি যে এখানে বহিপীর পীর প্রথা, এই পীর প্রথা নিয়েও তিনি কিছুটা লিখেছেন। এরপরে আছে আমাদের তরঙ্গ ভঙ্গ, মানুষের চিন্তা চেতনা এবং তাদের অস্তিত্ব সংকটের যে বিষয়গুলো তোমরা কাদর নদী কাদর পড়েছ এর আগে, সেখানে অস্তিত্ব সংকটের বিষয়গুলো পড়েছ। এরপর আছে উজানের মৃত্যু, উজানের মৃত্যুর মধ্যে মানুষের মনস্তত্ব কোন ধরনের, যে এই মনস্তত্ব কীভাবে এগিয়ে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে সেদিকগুলো সম্পর্কে বলা হয়েছে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখব, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরও বিশ্লেষণ করব, যেভাবে আমাদের প্রশ্নের আলোকে আমি সেগুলোকে তোমাদের কাছে উপস্থাপন করবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সরকারি বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো মেনে চলো। ধন্যবাদ সবাইকে, শুভ অপরাহ্ন।